কাপড় বাসন ধোয়া কাপড় কাচা কোনো কাটা জুতো ছাড়া চুনিবাদ সব করতে পারি নামটা মনে রাখবেন গো উইন দো আপনি আমার কাজটা খাচ্ছেন কেন হ্যাঁ আপনি আমার কাজটা কেন খাচ্ছেন আমি যদি দুটো পয়সা বেশি রোজগার করি তাহলে আপনার অসুবিধাটা কোথায় এই 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 তুমি পারবে পারবো না মানে আপনি জানেন না ওই এশিয়ান গেমস থেকে শুরু করে অলিম্পিক্স ওখানে যে পার্টিগুলো হয় কে করে সমস্ত পার্টি অর্গানাইজ করে কে করে এই গোবিন্দ এই তুমি আবার বাড়াবাড়ি করছো একদম বাড়াবাড়ি করবে না আমি বলে রাখলাম না 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 দিদিমণি আচ্ছা ঠিক আছে আপনি বলুন ওই সাইনা নেওয়াল থেকে শুরু করে ধ্যানচাঁদ কাকে চায় আমাকে চায় ওদের সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ফুটবল টিম থেকে শুরু করে হকি টিম আমি তো এক সময় ভেবেছিলাম কি আমি ভেবেছিলাম জ্যাভলিন থ্রো করব এই এই তুমি আবার ঢপ দিচ্ছ হ্যাঁ ঢপ কোথায় দিলাম এই এই একদম গুল দেবে না হ্যাঁ গুলবাজ গুল দেওয়ার জায়গা পাও না না আচ্ছা ঠিক আছে আমি প্রমাণ করে দিই তাহলে আপনি আমাকে ইভেন্টটা দিন এই কত টাকা বাজেট হবে এক মিনিট সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনার যা যা দরকার ইভেন্টে সব মিলিয়ে দেখা যাচ্ছে 43,45,545 টাকা 43,00,000 টাকা হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি ব্যবস্থা করে দিচ্ছি ওকে তাহলে আমাকে একটু যদি ওই অগ্রিমের ব্যবস্থা করে দেন মানে ওই অগ্রিম যদি একটু দিয়ে দেন কি দেব আগে বুক করার জন্য একটা কাঁচা টাকা দিয়ে দেবেন 44,00,000 টাকার অ্যাডভান্স কাঁচা টাকা তা নয় তো কি আপনার বুকিং তো হয়ে যাবে আর বাকি সব এই গোবিন্দ বললেই চলে আসবে তাই নাকি এত বড় হলেন তোমার ঠিক আছে ওখানে ব্যাগ আছে ব্যাগ থেকে কয়েন নিয়ে নাও আগে আপনার ব্যাগে কয়েন আছে দেখো আছে কিনা কি নিলে তুমি আগে কয়েন ও আচ্ছা আচ্ছা কতবু চলে এসেছে আপনার কার্ড তার সঙ্গে 43,45,545 টাকার অর্ডারও পেয়ে গেছি চিন্তা নেই কতবু জয় গোবিন্দ সহায় গোবিন্দ সহায় এই বিয়েতে যে কি ধামাকা হবে রকিবাবু আপনি শুধু দেখে যান পরে বাপ বলার সময় পাবেন না জয় গোবিন্দ কি হলো কি ভাবছো তুমি না কিছু না তো এই ধরুন রকি দাদা বাবু কি একটু আগেই একটা ফোন এসেছিল তো কি হয়েছে কি আপনার দাদু আমার দাদু কি আপনার দাদু বোধহয় ভুল করে ওই চায়ের লিকারের বদলে স্কচ খেয়ে নিয়েছে হ্যাঁ উল্টে পড়ে গেছে সে কি হ্যাঁ ওই পা স্লিপ করে পড়ে গেছে আমি যাচ্ছি আমি এখনই যাচ্ছি ডালি ডালি আই এম সো সরি দাদু 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 এই এই তুমি সত্যি কথা বললে না মিথ্যে কথা বললাম মানে দিনে দুপুরে যখন তখন হবু স্বামীর এই ঘরে থাকাটা কি ভালো দেখায় আপনি না ভালো ঘরের মেয়ে ভালো মেয়েরা কিন্তু এটা করে না শোবার ঘরটা ভীষণ ব্যক্তিগত হয় যখন তখন যাকে তাকে নিয়ে ঘরে আসা উচিত না ও আমার বর হতে চলেছে হতে চলেছে আর হয়েছে এই দুটো কথার মধ্যে অনেক পার্থক্য আছে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে এতটা ফারাক আগে দেখুন চায়ের কাপটা ঠোঁটের কোনা অবধি পৌঁছয় কিনা চলি কি ভুলে গেল চায়ের কাপ ঠোঁটের কোনা কি ভুলে গেল গোবিন্দ
সব টাকা চলে গেল গো, সব টাকা চলে গেল। কোথাও কি কার্ড? কি কার্ড? সত্যি এনেছিস? এই নিন। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আরে যেখানে সেখানে কার্ড সোয়াইপ করছে আর টাকা নিচ্ছে, বিল আসছে আর টাকা নিচ্ছে। এবার কার্ডটা নিয়ে আমি কি করি কি করি কি করি কি করি? পকেটে ঢুকিয়ে দিই, ব্যাস। এইবার আমি নিশ্চিন্ত। পয়সা চাইবি? পয়সা এই গ্যাস থেকে পয়সা দেবো রে, গ্যাস থেকে পয়সা দেবো, 10 টাকা 5 টাকা খুচরো দেবো। হ্যাঁ, আরে আমরা ট্রামে বাসে করে ঘুরে বেড়াতাম, এই দামি দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, পয়সা খরচা করছে, বুঝলি? আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। কিন্তু কথাও সামনেই তো একটা খরচা আসছে। কেন? এই যা ওপরে হিসাব টিসাব দেখলাম, তাতে আপনার ওই 44 লক্ষ টাকার মতো খরচা আছে। বলেছি তো ওই 43,44,545 টাকা। বিয়ে করতে হবে না, বিয়ে করতে হবে না, বিয়ে করতে হবে না। বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে হলে মন্দিরে গিয়ে করতে হবে। আমার বিয়েতে কত খরচা হয়েছিল জানিস? 101 টাকা। হ্যাঁ, তাও সেটা ঘটকালীন খরচ। আর ওই বাকি তো সব ফ্রিতে ছিল, বাগানে কলা গাছ ছিল, কেটে এনে লাগিয়ে দিয়েছি। আর সিঁদুর তো আমাদের কোম্পানিতেই তৈরি হতো, সেখান থেকে নিয়ে চলে এসেছি। সে কি আর টোপর? আর টোপর আমাদের একটা দশকর্মা ভান্ডার ছিল, বুঝলি? হ্যাঁ, সমস্ত ব্যবসা তো সেখান থেকেই শুরু। এই যে আজকে আমাদের এই এত বড় বড় টি এস্টেট, সারা ভারতবর্ষ জুড়ে টি এস্টেট, তারপর এতগুলো মার্কেট কমপ্লেক্স, সব কিছু সূত্রপাত তো সেই ওই দশকর্মা ভান্ডার। আর তোদের ঠাকুমা, সেই চাঁদনি রাত, এখনো সেই চাঁদনি রাতের কথা মনে পড়ে। যখন প্রথম হাতটা ধরলাম, হাতটা ধরে বললাম, ওগো তুমি যাই করো টাকা কিন্তু খরচা করো না। কোন জোশ বুড়ো কথা করেন? তুমি বুড়িকে প্রথম দিন এই কথা বলেছিলে। টাকা হচ্ছে লক্ষ্মী, আর এই লক্ষ্মী বেরিয়ে এলে মনে হয় আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা সাট করে বেরিয়ে যাচ্ছে। এই লক্ষ্মীকে আমি ধরে রাখি। সে তুমি লক্ষ্মীকেই ধরে থাকো আর নারায়ণকেই ধরে থাকো না কেন, আমি বলে রাখলাম, আর ওই টাকাই তোমাকে খরচা করতে হবে, নইলে আমি বিয়ে করব না, করব না, করব না। এই গোবিন্দ, গোবিন্দ, ওকে বোঝা, ওকে বোঝা। গালি শোন 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 শোন। না, আমি শুনব না। আমার বিয়ে দেবে আর এদিকে খরচাও করবে না, ওই কঞ্জুসকে, ওই কঞ্জুসকে খরচা করতে হবে, নইলে আমি বিয়ে করবো না, করবো না, করবো না। আমি প্রিন্সেসের মতন বিয়ে করবো। হ্যাঁ, আমি বিয়ে করলে প্রিন্সেসের মতন বিয়ে করবো। দেশি বিদেশি মত থাকবে আর বিয়ে হোক না। এই জানোয়ার ছেলে, মার মুখটা দিয়ে এক থাপ্পড়, বার কাউন্টার থাকবে, বিয়েতে মদ খাবি? মদ কেন বলছো দাদু, স্বাস্থ্য পান। দূর হ, দূর হ, দূর হ। এই আমি কিন্তু বলে রাখলাম, আমি বিয়ে টিয়ে করতে পারবো না, সব মন্দিরে গিয়ে আমি বিয়ে করতে পারবো না, এটা আমি তোমাকে বলে রাখলাম। জানি দিবে বলি, ও জানি দিবে বলি, জানি দিবে বলি। বলছিলাম আপনি দুপুরে কি খাবেন? তোমার মাথা খাবো আমি দুপুরে। ছাতা খাবেন? ছাতা না, তোমার মাথা আর আর এই বুড়ো, এই এই বুড়ো পিন্ডি খাবো আমি। Oh, Govind, oh, Govind, oh, yeah, yeah.
চাস ওই ভজগোবিন্দ। চলো 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 পাল্টাই।